যদি আমি গুরু না পেতাম কোথায় মাওলানা আলী পেতাম কোথায় হোসেন পেতাম কোথায় হাসান পেতাম পেতাম কি তো গুরু হচ্ছে সবার গোড়া বেশক তো আসো এবং একদিন একজন নামাজ পড়ছে একটু টাইম নিচ্ছি কিছু মনে করবেন না একদিন একজন নামাজ পড়ছে আর একজন এসে সামনে হাজির হয়ে গেছে তো হাজির হওয়ার পর সেই নামাজি বলছে কে তুমি বলছে আমি তোমার বন্ধু আমি শয়তান আমি তোমার বন্ধু আছি বলছে দূর তুমি শয়তান আমার বন্ধু কি করে হবে বলছে হ্যাঁ তুমি নামাজ পড়ো আমি নামাজ পড়ি তুমি রোজা রাখো আমি রোজা রাখি তুমি হজ করো আমি হজ করি তাহলে আমি তোমার বন্ধু হলাম না শয়তান বলছে বুঝে দেখো আমি বহুত ইবাদত করেছি ন লক্ষ বছর ইবাদত করেছি শুধু খালি ওই আদমের পায়ে সেজদা না দিয়ে আজকে আমি শয়তান হয়ে গেছি আর তুমি তো আদমের পায়ে সেজদা দাওনি তাহলে তুমি আমার বন্ধুই তো তো আমরা পীরকে সেজদা করি তাই বলছে কি পীরের নিকটে যাইবে যখন প্রত্যেকটা মুরিদের এই আকীদা এই চিন্তাধারা থাকা উচিত রাখতেই হবে পীরের নিকটে যাবে যখন হুকুমের ইন্তেজারে রইবে তখন এই রূপ হাজিরি চাই পীরের সামনে গোলামের নামাজ মাপ জানে সর্বজনে যারা পীরের গোলাম আছে তাদের জন্য নামাজ পর্যন্ত মাপ রয়েছে কেন তাদের নামাজ পড়ার টাইম নেই সবসময় পীরের হুকুমে হাজির আছে পীর কখন কি অর্ডার করে তাদের জন্য নামাজ মাপ আছে তাই গোলামের নামাজ পড়িতে না হুকুমের ইন্তেজারে হাজির সে ওই রয় হুকুমের ইন্তেজারে হাজির সে তোর হমনে ইশ্ক মে সব কুছ ভুলায়ে বৈঠা হুঁ তামাম দৌলত দুনিয়া ভুলাই বৈঠা কোই মুঝ পর গিলা করে তো করতা রহে মে আপনে আপ কো কাফির বনায়ে বৈঠা হুঁ মে আপনে আপ কো আল্লাহর গুরু সবার গুরু আল্লাহ হয় সবার গুরু আল্লাহর গুরুকে রসুল হয় শিক্ষা গুরু রসুলের গুরুকে খুশবু থাকে না গাছে ফুলেতে পাওয়া যায় আর আল্লাহ যদি খুশবু হয় ফুলটি যে রসুল হয় আমার রেহমান শাহ হচ্ছে ফুল আর ওই ফুলেতে যদি খুশবু পাওয়া যায় সেটাই হচ্ছে আল্লাহ তাই আসুন বাংলা কালামে মোটি না হতে কামলি বালা কালামের কথাগুলো লক্ষ্য রাখবে না মোটি না হতে কামলি বালা ডাক দিয়েছে মোটি না হতে কামলি বালা ওরে ডাক দিয়েছে পারের তরি নিয়ে রহমান পিয়া এসে পারের তরি Thank you.
পারের তরি নিয়ে ইরফান পিয়া এসেছে 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 ওরে কে কে যাবে পারের তরি নিয়ে ইরফান পিয়া এসেছে 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 نظر پھر پیر کی طرف غازی سرکار کی طرف سب کی نظر ہے محفل سجائے بیٹھے ہیں کوئی رت ہو کوئی اگر راج بابا نہیں آتے تو اچھا لگتا نہیں لگتا اچھا کوئی رت ہو کوئی موسم کوئی رت ہو कोई मौसम तुमसे अच्छा कौन है चांद तारे फूल सब लौं तुमसे अच्छा कौन है चांद तारे फूल सब लौं तुमसे अच्छा कौन है चांद तारे फूल सब लौं لاہر پھٹی چلے لائی لاہر پھٹی چلے لائی لاہر پھٹی چلے لائی لاہر پھٹی چلے لائی لاہر پھٹا چلے ইল্লার জোয়ান যে কথাগুলো আছে একদম আরেফানা কথা আছে লা ইলাহার ভাটা চলে ইল্লার জোয়ান বেশক আন আনফাস মানে টানা ছাড়া কি বলছে ওরে লা ইলাহার ভাটা চলে ইল্লার জোয়ান উজান গাগে ভাসিয়ে চলে তোর সরকার তোর সরকার তোর সরকার তোর সরকার আমি হলাম নূরের শহর আমার নবী পাক বললেন আলী হলো দরওয়াজা আমরা সেই দরওয়াজা খোঁজ করেছি কি আমার মধ্যে আলী আছে দরজা আছে আমার নূরের শহর আছে তো আমাদেরকে না খোঁজ করলে তাহলে আমরা কি হবে অন্ধ হয়ে যাবে তীর ধরেছি কেন আলোর পথ দেখার জন্য ক্যা বাত হে তো আপনি যদি গাবলতি করেন তীর কি আপনাকে ভুলে খাইয়ে দেবে লা ইলাহার ভাটা চলে ইল্লার জোয়ার লা ইলাহার ভাটা চলে ইল্লার জোয়ার উজান গঙ্গে ভাসিয়ে চলে আলী সরকার 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 সাবার হয়েছে হয়েছে
ওরে পারের তরি আজ পারের তরি নিয়ে আলতা পিয়া আজ পারের তরি নিয়ে আলতা পিয়া এসেছে আর পারের তরি নিয়ে আলতা পিয়া আমার রহমান শাস্ত্র ছিলেন তারপরে ইরফান সাইলেন এসাক তারপরে আলতাফ সাইলেন এই তরিটা কেমন করে লোক করাবো ওরে পাঁচা তনের কক্কা দিয়ে করা এই তরি পাঁচা তনের কক্কা আবাতস খাকবাদ আর শাফা নবীজি মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান মাওলা হুসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করো এই যে তক্তা আছে এই যে তরি আছে এই তরি ওই যে ওই তরি আছে ওই তরি হচ্ছে পাঁচা তনের তক্তা দিয়ে তৈরি আছে এ স্যার ওই তরিটা শুদ্ধ পবিত্র করে দিয়েছেন উনার পীর এ স্যার তো ওই তরিতে উঠলে তবে পার হওয়া যাবে আর আমার মতো তরিতে কেউ যদি উঠে পড়ে আমি তো ডুবো তাকে নিয়ে ডুব তাই বলছে কি ওরে পাঁচা তনের তক্তা দিয়ে এই তরি করা পাঁচা তনের তক্তা দিয়ে করা এই তরি ওরে ইরফান পিয়া আল্লাহর ওই হাল আছে ধরি পারের তরি ওরে পারের তরি আলতা পিয়া এসেছে
চাইনা না আমি আর দেখিতে দয়াল আমি আর দেখিতে দয়াল চাইনা না আমি আর দেখিতে দয়াল অন্য সুরতে চোখে আমি দুনিয়া আমি দুনিয়া দুনিয়া ভুলে গেছি মন সরসু সুরত থেকে আর ভালো সুরত আছে নাকি আল্লাহর সুরতের থেকে আর ভালো সুরত আছে না আমার আলতাবগাজি জিনাদের পীর আছে ওনাদের কাছে সুরতরা একদম আমার নেতা যদি আলতাব গাজী হয় আলতাব সাবাবা হয় তো উনার পিছনে আমি থাকব রহমান স্যার যারা মুরিদ আছে রহমান স্যার পিছনে থাকবে আমার ইরফান স্যার বাবার যারা মুরিদ আছে উনার পিছনে থাকবে একদম পরিষ্কার কোরআন বলা আছে কোরআনে বলা আছে আর যার নেতা নেই সে চারদিকে ঘুরবে কোথায় দাঁড়াবো কিন্তু জায়গা পাবে না তাই চাই না আমি আর দেখি সে দয়াল অন্য সুরতে চোখে দুনিয়া ভুলে গেছি আলতাব সর সুরত হাসান হোসেন দুটি ভাই হাওয়ার পানি হাসান হোসেন দুটি ভাই খেলছে তরিতে সদাই নজর রাখছে নবী মদিনা হতে নজর সদাই রাখছে নবী মদিনা হতে পারের তরি নিয়ে পারের তরি নিয়ে ইরফান পিয়া আছে
ঘুরি গেলাম আরে সিরকওয়ালাদের না ফতোয়া বাজেদের এ মহফিল না এ মহফিল আর ওরা কি বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া সেরে চিন্তা করো এরা কোরআনের বিরুদ্ধ চলে ওরে মিথ্যাবাদীদের না ধোঁকা বাজে মিথ্যাবাদীদের না ধোঁকা বাজে রে মহফিল এ মহফিল আর হোসেন ওয়ালা ওরে হু হু শব্দ চলছে তরি হু হু যে দম চলছে যে এখানে যে কারখানা চলছে দেখবো হু হু করে শব্দ বলছে আল্লাহ হু এই জন্য বলা রয়েছে ওরে হু হু শব্দ চলছে তরি মদিনার দিকে হু হু শব্দ চলছে তরি মদিনার দিকে ফিরের হাতে হাত দিয়েছে তাদের তরি কিন্তু মদিনার দিকে যাবে আর টানার উল্টো যারা ফিরের হাতে হাত দেয় না তাদের তরি কিন্তু উল্টো দিকে যাবে যেদিকে কেন তাদের মাঝিও নেই আর হালও নেই যে তরি এদিক সিদিক ওদিক সিদিক হয়ে ঘুরের পাকে ডুবে পড়ে যাবে কিন্তু যে তরিতে মাঝি আছে এবং হাল ধরে রয়েছে তার কি হবে দেখো ওরে হু হু শব্দ চলছে তরি মদিনার দিকে আসমান জমিনকে পে উঠে হায়দারি হাকে হায়দারি হাকে চলছে তরি মদিনার দিকে হু হু শব্দ চলছে তরি মদিনার দিকে আসমান জমিন কেঁপে উঠে মত ছড়িয়ে এই যে কথা বললে ওয়াদা করলে ওয়াদা নিভাও দামন ধরে থাকো তারপর দেখো কেন কি না হয় কি ওরে ফেরে তারা আরস পাকে দরুদ পড়তেছে ওরে পারের তরি নিয়ে আলতা পিয়া পারের তরি নিয়ে আলতা পিয়া এসেছে ফেরেস্তারা বলতে ফেরেস্তারা দরুদ পড়ছে আপনারা দেখেছেন কি ফেরেস্তারা দরুদ পড়ে কিভাবে পীরের কাছে যাবেন খোদার কসম যদি আপনি যোগ্য হন আপনাকে দেখিয়ে দেবে আমার দুই কানে দুটো আছে কেরামিন কাতেমিন তারা সবসময় লিখছে
সব সময় লিখছি তো চিন্তা করুন এগুলো সব দেখার ব্যাপার আছে আমার মধ্যে আরশ রয়েছে আমার মধ্যে ফেরেশতা আছে সেই ফেরেশতারা দরুদ পড়ছে আবার কেউ অন্য কিছু পড়ছে কি করব বাধ্য তাই পর তোরি যখন পৌঁছে যাবে তোরি যখন পৌঁছে যাচ্ছে মদিনাতে কি হচ্ছে আরে তোরি যখন পৌঁছে যাবে শহর মদিনায় তোরি যখন পৌঁছে যাবে শহর মদিনায় ইরফান শাহ আলতাফ শাহকে দায়িত্ব দিয়ে গেছে বাবা এ হচ্ছে কি এটা তো মাওলানা আলীর নিশানা মাওলানা আলীর দফতর সুবহানাল্লাহ তুমি এটাকে সামলে রাখো দিয়ে গেছে তো যখন এই সব ভক্তরা যখন কি হাজির হবে তখন ইরফান শাহ চেয়েছে দেখবে যে আমার আলতাফ বেটা কাজ কাজের কাজ করেছে দেখে খুশি হবে কিনা তাই বলতে কি ওরে তোরি যখন পৌঁছে যাবে শহর মদিনায় তোরি যখন পৌঁছে যাবে শহর মদিনায় তোরি যখন পৌঁছে যাবে শহর মদিনায় পাঠানো কিছু বলবে তখন শোনো গো সবাই সবাইকে ডেকে বলবে কি আমার উম্মত আমার উম্মতের আমার উম্মতের নেবে নাহি সব আল্লাহ বলেছে আমার উম্মতের নেবে নাহি সব আল্লাহ বলেছে পরের তরি নিয়ে ইরফান পিয়া ওরে দয়াল দয়াল ওরে দয়াল ওরে দয়াল রহমান পিয়া আমার আল্লাহর আলি দয়া করে দিল আমার চরণের ধুলি আর পারের তরুণী